হ্যালো গাইজ, আই এম প্রিয়ান ফ্রম টেকনিক্যাল ফিচার। আজকের ভিডিওতে আমি দেখাবো ল্যাপটপ বা কম্পিউটারে কীভাবে জিমেলের ভুলে যাওয়া পাসওয়ার্ড ফিরিয়ে আনবেন বা নতুন করে পাসওয়ার্ড রিসেট করবেন। আসুন তবে শুরু করি। জিমেল আইডির পাসওয়ার্ড রিসেট করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে, সেটা ফায়ারফক্স, ইউসি ব্রাউজার বা গুগল ক্রোম হতে পারে। আমি গুগল ক্রোম ব্যবহার করছি। ব্রাউজার ওপেন করার পর গুগলে আসবেন, এরপর সার্চ বক্সে লিখবেন জিমেল, তারপর এন্টারে প্রেস করে দিবেন। সার্চ করার পর এরকম ইন্টারফেস আসবে, জিমেল গুগল প্রথম লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটি আসবে, এই পেজটি আসার পর সাইন ইনে ক্লিক করবেন। এখন জিমেলের বক্সটি আসবে, এই বক্সটিতে ভুলে যাওয়া পাসওয়ার্ডের ইমেলটি দিয়ে দিতে হবে। ভুলে যাওয়া পাসওয়ার্ডের জিমেলটি আমি বসিয়ে দিচ্ছি। জিমেল সম্পূর্ণ লিখার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। যেহেতু আমি পাসওয়ার্ড জানি না, তাই নিচে এই ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে দিব। এই পেজে এন্টার লাস্ট পাসওয়ার্ড চাইবে। আমি কোনো পাসওয়ার্ডই জানি না, তাই ট্রাই অ্যানাদার ওয়েতে এ লেখার উপর ক্লিক করে দিব। ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পর এ পেজটি আসবে। এ পেজটিতে আপনি জিমেল অ্যাকাউন্টটি যে ফোন নাম্বার দিয়ে খুলেছিলেন সে ফোন নাম্বারের লাস্ট ডিজিট দেখাবে, সে নাম্বারটি এ বক্সে লিখে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর সেন্ড বাটনটিতে ক্লিক করে দিবেন। এখন যে নাম্বারটি দিয়েছেন সে নাম্বারের 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আসবে। নাম্বারটিতে কোড আসার পর এখানে কোডটি লিখে দিবেন। কোড লেখার পর আবার নেক্সটে ক্লিক করবেন। এখন চেঞ্জ পাসওয়ার্ডের পেজটি শো করবে। এখানে উপরে এবং নিচে হুবহু একই পাসওয়ার্ড লিখবেন। পাসওয়ার্ড লিখতে ভুল করবেন না, ভুল হলে পাসওয়ার্ড সেট হবে না। তাই ভালো হয় কোনো কাগজে লিখে সে পাসওয়ার্ডটি হুবহু তুলে দেওয়া। আমি নিউ পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর আবার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর সিকিউরিটি চেকআপ আসবে। এখন কন্টিনিউ টু জিমেলে ক্লিক করে দিবেন। বাস, আপনার কাজ শেষ, জিমেলটি রিকভারি হয়ে গেছে। ভিডিওটি যদি কারো উপকারে এসে থাকে, তবে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে আপনার বন্ধু বা আত্মীয় স্বজনদের উপকার করতে পারেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান তা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে সব সময়ের জন্য থাকতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।